স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস থ্রি আমার গণিত বইয়ের পেজ নাম্বার ওয়ান সিক্স থেকে দেখে নেব এক নম্বরে দেখো কি বলেছে ধনেখালির এক তাঁতির দশটা তাঁতের শাড়ি বুনতে এক মাস দশ দিন সময় লেগেছিল কিন্তু জরির পার দেওয়া দশটা শাড়ি বুনতে দু মাস কুড়ি দিন সময় লেগেছিল দেখো দশটা শাড়ি বুনেছে এক্ষেত্রে বনেছে তাঁতের শাড়ি এক্ষেত্রে বনেছে দশটা পার দেওয়া শাড়ি কিন্তু তাঁতের শাড়ি বুনতে সময় লেগেছিল এক মাস দশ দিন আর দশটা জড়ির শাড়ি বুনতে সময় লেগেছিল দু মাস কুড়ি দিন দেখো আমরা দেখেই বলতে পারবো যে এক মাসের থেকে দুমাস বড়ো তাই তো তার মানে জড়ি দেওয়া শাড়ি বুনতে তাঁতির বেশি সময় লেগেছে আর দেখো কত বেশি সময় লেগেছে কি করে বার করব। বেশি থেকে যদি কমটা বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব। বেশি হচ্ছে দু মাস কুড়ি দিন এর থেকে কম মানে হচ্ছে এক মাস দশ দিন যদি বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে জরির পার দেওয়া শাড়ি বুনতে কত বেশি সময় লেগেছে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে এক আর এখানে দুই থেকে এক বিয়োগ করলে এক তার মানে হয়ে গেল এক মাস দশ দিন জরির পাড় দেওয়া শাড়ি বুনতে এক মাস দশ দিন বেশি সময় লেগেছিল দুয়ে অঙ্কটা আছে দেখো রায়গঞ্জের মেলা সাতাশ দিন ধরে চলে আন্দুলের মেলা এক মাস দশ দিন ধরে চলে দেখো আন্দুলের মেলা কিন্তু এক মাস দশ দিন ধরে চলে আর যেখানে রায়গঞ্জের মেলা শুধুমাত্র সাতাশ দিন ধরে চলে এটা দেখেই আমরা বলতে পারবো যে আন্দুলের মেলা বেশি দিন ধরে চলে এবার কতদিন বেশি চলে এটা বার করার জন্য বড় থেকে ছোটো বিয়োগ করবো ঠিক আছে বড় কোনটা এক মাস দশ দিন এটার থেকে দেখো বিয়োগ করব কি সাতাশ দিন দেখো বিয়োগটা করে দেখাচ্ছি এখানে দেখো আমার দিন সংখ্যা কি দশ দশ থেকে সাতাশ বিয়োগ করতে হবে আমরা করতে পারবো না কারণ আমরা জানি যে বড়ো থেকে ছোট বিয়োগ করতে পারি কিন্তু ছোট থেকে বড় আমরা কখনোই বিয়োগ করতে পারি না তাই কি করতে হবে মাস থেকে আমরা ধার দেব দিনকে এক মাস আছে এক মাস থেকে আমরা এখানে এক মাস মানে হচ্ছে তিরিশ দিন ধার দিতে হবে মানে আমরা যখন মাস ধার দেব তখন কিন্তু আমাদের মাসকে দিনে পরিণত করেই ধার দিতে হবে যখন দেখো এক মাস ধার দিয়ে দিলাম এখানে এক মাস আছে এটা কেটে মানে কেটে শূন্য হয়ে গেল কোনো মাসিয়া থাকলো না এখানে দেখো দিন কত হলো তিরিশ আর দশ যোগ করলে পাবো চল্লিশ এর থেকে সাতাশ বিয়োগ করবো শূন্যটাকে দশ ধরে সাত বিয়োগ করলে তিন চারটা কেটে তখন তিন হয়ে গেল তিন থেকে দুই বিয়োগ করলে এক তেরো দিন উত্তর হবে তেরো দিন আন্দুলের মেলা তেরো দিন বেশি থাকে তিনের দাগে আছে দেখো আমার দাদার বয়স ন বছর চার মাস বারো দিন আমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন কি বলেছে দেখো আমার দাদা আমার থেকে কত বছরের বড় সেটা বার করতে হবে তাহলে কি করব দাদার বয়স থেকে যদি আমার বয়সটা বিয়োগ করে দিই তবে আমার দাদা আমার থেকে কত বছরের বড় সেটা আমরা বের করতে পারবো ন বছর চার মাস বারো দিন থেকে সাত বছর তিন মাস কুড়ি দিন বিয়োগ করব। দেখো এখানে দিন ছোট। তাই আমরা বিয়োগ করতে পারবো না মাস থেকে ধার নেব এখানে দেখো চার মাস থেকে এক মাস ধার দিচ্ছি তাই চারটা কেটে হয়ে গেল তিন এখানে আমরা এক মাস ধার দিচ্ছি এক মাস মানে হচ্ছে তিরিশ দিন এক মাসকে তিরিশ দিন হিসাবে ধার দেব। দেখো তিরিশ আর বারো যোগ করলে আমরা পেয়ে যাব বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে এবার আমরা কুড়ি বিয়োগ করতে পারবো হয়ে গেল বাইশ এখানে আমরা বাইশ দিন পেলাম এখানে দেখো তিন থেকে তিন যদি বিয়োগ করে দিই আমরা শূন্য পাবো আর দেখো নয় থেকে সাত বিয়োগ করলে দুই মানে দু বছর উত্তর হয়ে গেল দু বছর বাইশ দিন আমার দাদা আমার থেকে দু বছর বাইশ দিনের বড় এরপরে আমরা একশো চৌষট্টি পেজের বিয়োগগুলো দেখে নেব একের দাগে আছে দেখো পাঁচ মাস ২৬ দিন থেকে চার মাস কুড়ি দিন বিয়োগ করতে হবে ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য মানে ছ দিন পেয়ে গেলাম আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক উত্তর হয়ে গেল এক মাস ছ দিন দুয়ের দাগে আছে দেখো চার মাস পাঁচ দিন থেকে দু মাস কুড়ি দিন বিয়োগ করতে হবে দেখো পাঁচ হচ্ছে কুড়ির থেকে ছোট তাই আমরা বিয়োগ করতে পারবো না তার জন্য মাস থেকে ধার নিতে হবে চার মাস থেকে এক মাস যদি ধার দিয়ে দিই তবে চার মাস কমে হয়ে যাবে তিন মাস আর এখানে আমরা এক মাস সমান সমান তিরিশ দিন হিসাবে ধার দেব মানে এক মাস মানে তিরিশ দিন এখানে দিন আছে তাই দিনে প্রকাশ করে আমাদের ধার দিতে হবে তিরিশ আর পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ এবার এর থেকে আমরা কুড়ি বিয়োগ করবো দেখো পেয়ে গেলাম পনেরো পনেরো দিন তিন থেকে দুই বিয়োগ করলে এক এক মাস পনেরো দিন এরপরে তিনের দাগে আছে দশ বছর আট মাস দশ দিন থেকে আট বছর ছ মাস কুড়ি দিন বিয়োগ করতে হবে দেখো দশ থেকে কুড়ি বিয়োগ করতে পারবো না তার জন্য মাস থেকে ধার নিতে হবে তাই আট মাস কেটে হয়ে গেল সাত মাস এখানে আমরা তিরিশ যোগ করবো কারণ এক মাস সমান সমান হচ্ছে তিরিশ দিন তিরিশ আর দশ যোগ করলে হয়ে যাবে চল্লিশ চল্লিশ থেকে আমরা কুড়ি বিয়োগ করব পাবো কুড়ি কুড়ি তিন এখানে সাত থেকে যদি ছয় বিয়োগ করি পাবো এক দশ থেকে আট বিয়োগ করলে দুই উত্তর হয়ে যাবে দু বছর এক মাস কুড়ি দিন চারের দাগে আছে আট বছর ছ মাস তিন দিন থেকে সাত বছর চার মাস কুড়ি দিন বিয়োগ করতে হবে দেখো তিন থেকে কুড়ি আমরা বিয়োগ করতে পারবো না তাই মাস থেকে ধার দিতে হবে এক মাস মানে তিরিশ দিন ধার দিলাম আর এটা দেখো ছ মাসটা কেটে হয়ে গেল পাঁচ মাস তিরিশ আর তিন যোগ করলে হয়ে যাবে তেত্রিশ তেত্রিশ থেকে কুড়ি বিয়োগ করবো পাবো তেরো তেরো দিন আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক মাস এখানে এক এক বছর এক মাস তেরো দিন পাঁচের দাগে আছে দেখো এগারো বছর পাঁচ মাস বারো দিন থেকে আট বছর আট মাস একুশ দিন বিয়োগ করতে হবে দেখো বারো থেকে একুশ আমরা বিয়োগ করতে পারবো না তাই পাঁচ মাস থেকে ধার দেব পাঁচটা কেটে হয়ে যাবে চার এখানে তিরিশ দিন তিরিশ আর বারোতে হয়ে গেল বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে একুশ বিয়োগ করব একুশ দিন এখানে দেখো চার মাস থেকে আট মাস বিয়োগ করতে হবে যেটা আমরা পারবো না তার জন্য কি করতে হবে এক বছর থেকে ধার দেব। এক বছর থেকে যদি ধার দিই এগারো বছর আছে তাই তাহলে এটা কমে দশ বছর হয়ে যাবে মানে এক বছর কমে দশ বছর হয়ে যাবে কারণ আমরা এক বছর ধার দিচ্ছি আমরা জানি যে এক বছর সমান সমান হচ্ছে বারো মাস এখানে বছরটাকে মাসে পরিণত করতে হবে আমরা কিন্তু দেখো দিনকে ধার দিচ্ছি না আমরা বছর থেকে মাসে ধার দিচ্ছি তার মানে আমাদের দেখতে হবে এক বছর সমান সমান হচ্ছে ক মাস এক বছর সমান সমান হচ্ছে বারো মাস তাই আমরা বারো লিখলাম বারো আর চার করলে হবে ষোলো আমরা জানি ষোলো থেকে দেখো যদি তোমরা আট বিয়োগ করো কত পাবে আট এখানে পেয়ে গেলাম আট মাস আর দশ থেকে আট বিয়োগ করলে পাবে দুই দু বছর আট মাস একুশ দিন এরপরে দেখো ছয়ের দাগে আছে পঁচিশ বছর সাত মাস আট দিন থেকে কুড়ি বছর দশ মাস দশ দিন বিয়োগ করতে হবে আট থেকে দশ বিয়োগ করতে পারবো না তাই আগের মাস থেকে ধার দিতে হবে সাত মাস কেটে হয়ে গেল ছ মাস এখানে তিরিশ দিন ধার দিলাম তিরিশ আর যোগ করলে হয়ে যায় আটত্রিশ আটত্রিশ থেকে আমরা দশ বিয়োগ করবো পাবো আঠাশ আঠাশ দিন এখানে দেখো ছ মাস থেকে দশ মাস বিয়োগ করতে হবে পারবো না তাই বছর থেকে ধার দিতে হবে পঁচিশ বছর থেকে আমরা এক বছর ধার দিলাম তাই এটা হয়ে গেল চব্বিশ বছর আর এখানে এক বছর সমান সমান বারো মাস বারো আর ছয় হয়ে গেল আঠেরো আঠেরো থেকে দশ মাস বিয়োগ করবো পেলাম আট মাস আর চব্বিশ থেকে কুড়ি বিয়োগ করলে চার চার বছর আট মাস আঠাশ